ময়মনসিংহে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দেশ নিউজ টিভি সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল কাদের আকন্দ। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর আত-তাবিব ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় মহানগর যুবলীগ নেতা রফিউল আদনান প্রিয়মের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এতিমদের সাথে খাবার খান প্রিয়ম।